শান্তিপুরের দাঘাট পুনরায় চালু হলেও গণপরিবহন বন্ধ থাকায় স্থানীয় ক্রেতাই ভরসা। করোনা পরিস্থিতির লাগাম টানতে মূলত লকডাউন ব্যবস্থা দীর্ঘদিনের জন্য চালু ছিল এর আগে। করোনার দ্বিতীয় ঢেউ আসার পরবর্তীতে আংশিক লকডাউন চালু হয়েছে, বন্ধ রাখা হয়েছিল তাঁতহাটও। তবে ব্যবসায়ীদের ভ্যাকসিনেশনের পর মুখ থুবড়ে পড়া তাঁত শিল্পের কথা মাথায় রেখে জেলার করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কম হওয়ার সাথে সাথেই জেলা প্রশাসন ব্যবসায়ী সমিতিগুলির অনুরোধের মান্যতা দিয়ে করোনা বিধিনিষেধের মধ্যে আজ খুলল শান্তিপুরের প্রধান তিনটি তাঁতহাট। গতকাল অবশ্য স্টেশন সংলগ্ন তাঁতহাট খুলে গিয়েছিল, তবে গণপরিবহন বন্ধ থাকায় স্থানীয় ক্রেতারাই একমাত্র ভরসা। এ বিষয়ে ঘোষ মার্কেটের প্রোপাইটার বিভাস ঘোষ জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মহানুভবতায় তাঁত শিল্পীরা স্থানীয়ভাবে অল্প কিছু পরিমাণ কাপড় বিক্রি করে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পাবে। অন্যদিকে শান্তিপুরের প্রধান জীবিকা কিছুটা সফল হওয়ার ফলে অর্থনৈতিক সাম্যতাও ফিরবে এবং এই পেশার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত বহু পরিবার উপকৃত হয়েছে তাঁতহাট খোলার ফলে। এটা হচ্ছে আমাদের রাজ্যের দ্বিতীয় পর্যায়ের লকডাউন। গত বছর একটা দীর্ঘদিনের লকডাউন চলেছে এবং দীর্ঘ অপেক্ষার পর হাটটা কিছুদিনের জন্য খুলেছিল, আবার দ্বিতীয় পর্যায়ের লকডাউন। তা আজকে যে হাটটা খুলেছে, এখানে খুব একটা যে ব্যবসা হবে এটা আমরা আশা করি না, তাঁতিরাও আশা করেন না। কিন্তু এই লকডাউনের ফলে আমাদের তাঁত শিল্পীরা, তন্তুজীবীরা মূলত, এরা ভীষণ মানসিক ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে এবং খুবই করুণ পরিস্থিতি। হাটটা খুললে এইটুকু বলতে পারি যে তারা ওই ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে এবং আগামী দিনে নিশ্চিতভাবে আস্তে আস্তে পরিস্থিতি সব স্বাভাবিক হবে এবং বাজারও স্বাভাবিক হবে, এই আশায় আমরা থাকতে পারি। লকডাউনের পর যে একেবারে সব কিছু বন্ধ, সমস্ত কিছু বন্ধ ছিল, শুধু তো তাঁতের শাড়ি বিষয়টা না, এই শিল্পকে কেন্দ্র করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রচুর মানুষ এর সাথে জড়িয়ে আছে। একটা টোটো চালক থেকে শুরু করে ভ্যান চালক, রিক্সা চালক থেকে শুরু করে আমাদের যারা মালবাহী শ্রমিক আছে, ভাঁজপালিশ করে একটা বড় অংশের শ্রমিকরা আছে, আলটিমেট প্রচুর মানুষ এর সাথে যুক্ত। যাই হোক, হাটটা আজকে খুলেছে, ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের সরকারকে, কারণ সরকারি সহযোগিতা ছাড়া কোনোভাবেই খোলা সম্ভব ছিল না। গত বছরের লকডাউনে আমরা সরকারের সহযোগিতা পেয়েছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তাঁত শিল্পীদের কথা ভাবেন, তাদের পাশে দাঁড়ান। ওই জন্য আরও একবার আমরা শান্তিপুর এবং তথা বাংলার যত তাঁত শিল্পীরা এখানে আসে সকলের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাবো। পরে আজকে খুললো, কিন্তু বৌনি বাট্টা নেই, যেটা কিনা নেই, আর যা দুধ চাকরি বিক্রি একদম লসে, বিক্রি হচ্ছে না, সাইডে সব বসে আছে। কটা তাঁত আছে আপনার? সাত আটটা মতো আছে। কি নাম আপনার? মণি কুমার দেবনাথ। কোথায় বাড়ি? বাতানগাছি ছাড়া, মানে বাইরের তো কোনো কাস্টমার আসছে না, ট্রেনও চলছে না, বাস ট্রেন কোনো চলছে না, যার জন্য খুব খারাপ অবস্থা। আর সুতোর দাম তো খুব বেড়েই চলেছে, মানে বাড়তে বাড়তে কমছে না, আর কাপড়ের দাম তো নেমেই চলেছে, কোনো কাস্টমার নেই তো। কাস্টমার থাকলে তো কত পিস শাড়ি বিক্রি করেছেন আজকে? আজকে মাত্র 24 পিস শাড়ি হয়েছে। তাতে লাভটা হয়েছে? লাভটা 5-7 টাকা করে হয়েছে, মানে খরচা উঠছে না। আপনার নাম? আমার জয়দেব ফাজুকা। আজকে মাল আমদানি ঠিকই ছিল, কিন্তু বৈদ্যের কম ছিল একটু, মালের দামও তুলনামূলকভাবে কম আছে। কোথা থেকে আসছিলেন? আমি হুগলি থানাকুল থেকে আসছি। আজকে কত কত টাকার মাল কিনলেন? কত টাকার মাল কিনলেন? 70,000। তো তাতে এই নিয়ে যাওয়া যাবেন কিভাবে? আমার পালনা ঘাটে, ওখানে তো শুধু মানুষ চলাচলার বাইক আসছে, চার চাকা পাড়ানো দিকে বাইক রেখে আসছে, ওখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে গিয়ে, মাথায় করে নিয়ে গিয়ে ওখান থেকে গাড়ি ভাড়া। আপনার নাম? অনুপ পাত্র। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।